বিমান যাত্রীদের মধ্যে করোনা সংক্রমণ লাফিয়ে বাড়ছে বুধবার রাতি সংখ্যাটা একশোর ঘর ছাড়িয়ে গেছে মাত্র কয়েকদিনে বিমানে ফেরা যাত্রীদের মধ্যে একশো সাতজন সক্রিয় করোনা রোগী এটাও একশো জনে কুড়ি জনের নমুনা পরীক্ষা করে এর ফলে আতঙ্ক বাড়ছে উল্টো দিকে মেশিন বাড়লেও নমুনা পরীক্ষা কমিয়ে আনছে রাজ্য যেখানে স্বাস্থ্য দপ্তরের দাবি আগরতলা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এখন চারটি নমুনা পরীক্ষার মেশিন রয়েছে স্বাভাবিকভাবেই ভাবেই এক হাজার চারশো বেশি জনের টেস্ট করা যায় জুন মাসে বুধবার পর্যন্ত রাজ্যে বিমানে ফিরেছেন দশ হাজার দুশো আটানব্বই জন যাত্রী এদের মধ্যে নমুনা পরীক্ষা হয়েছে দু হাজার চারশো সাতান্ন জনের এদের মধ্যেই করোনা সংক্রমিতের সংখ্যা একশো জন এখানে গত দুই দিনের হিসেব বাদেই সাত হাজার আটশো একচল্লিশ জনের নমুনা পরীক্ষা করা হয়নি মঙ্গলবার যে জন করোনা সংক্রমিতের খবর মিলেছে তার মধ্যে কম করে নয় জন রোগী রয়েছেন যারা কলকাতা চেন্নাই গুয়াহাটি পুনে থেকে বিমানে এসেছেন এদের অনেকেই সরকারের নির্দেশিকা অনুসারে হোম কোয়ারেন্টাইন মানছেন না এমনই অভিযোগ স্বাস্থ্য দপ্তরের গ্রাম স্তরের কর্মীদের চিকিৎসক থেকে স্বাস্থ্য দপ্তরের গ্রাম স্তরের স্বাস্থ্যকর্মীদের বক্তব্য অনেকেরই দেহে করোনা সংক্রমণ থাকতে পারে নমুনা পরীক্ষার অভাবেই ফলেই জানা যাচ্ছে না তারা ঘুরেও বেড়াচ্ছেন ব্যবহার করছেন বিভিন্ন যানবাহন এর ফলে সংস্পর্শে এসে অনেকেই সংক্রামিত হতে পারেন গোটা দেশে প্রতিদিন রেকর্ড সৃষ্টি হচ্ছে সংক্রমিতের সংখ্যা এখানে বাড়ছে সংখ্যা জোরালো দাবি উঠছে নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানোর বিশেষ করে বিমানযাত্রীদের একশো শতাংশ সোয়াপ টেস্টের দাবি উঠছে এদিকে বুধবার এক হাজার জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল প্রত্যেকেরই নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এক টুইট বার্তায় রিপোর্ট চ্যানেল তিন